যা আপনারা দেখতে পাচ্ছেন যে হাকালুকি হাওড় থেকে মহান রব্বুল আলামিনের কুদরতির মারফতে কিভাবে হাকালুকি হাওড় থেকে পানি আকাশে উঠে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা হাকালুকি হাওড়ের পানি কিভাবে মহান রব্বুল আলামিন চাইলে যে কি না পারেন, এটা যদি আপনি আমি চিন্তা করি তাহলে আপনার আমার মাথা নষ্ট হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা ওই অনেক কুরআনে আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কুরআনে অনেক আয়াত নাজিল করেছেন যে মানুষের কল্যাণের জন্য মানুষের জন্য আমি পারি না এমন কোন জিনিস নেই, তার নজিরবিহীন ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি সুজানগর ইউনিয়নের পশ্চিম সাইটে, এই বারোয়ালি সাইটে আমি রয়েছি, সেখান থেকে আপনাদেরকে আজকের এই জলোচ্ছ্বাসটা আমি আপনাদেরকে দেখাবো যে মহান রব্বুল আলামিনের কুদরতির নিদর্শন যদি আমরা সত্যকে না দেখি তাহলে আমরা প্রমাণ পাবো না যে মহান রব্বুল আলামিন যে তার বন্দাদেরকে কতটুকু ভালোবাসেন। এ বিশাল আকারে আপনারা দেখতে পাচ্ছেন পানি কিভাবে আকাশে উঠেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন জলোচ্ছ্বাসের মাধ্যমে আল্লাহ তাআলা কিভাবে, এই যে দেখুন এই পানিগুলা এখানে জলোচ্ছ্বাস হচ্ছে কিন্তু এই পানিগুলা কিভাবে টান দিয়েছে আপনারা দেখুন, এই জলোচ্ছ্বাসের স্রোত কতটুকু ভয়ঙ্কর। প্রায় আমার থেকে বর্তমানে জলোচ্ছ্বাস যেখানে হচ্ছে প্রায় 10-12 কিলোমিটার দূরে হবে, কিন্তু এখানকার পানির কিভাবে টান, নদীর স্রোত কিভাবে একটু আপনারা দেখেন। ওই যে দেখুন কিভাবে পানি টান দিয়ে নিয়ে যাচ্ছে, এটা মহান রব্বুল আলামিনের সম্পূর্ণ কুদরতের নিদর্শন। কিভাবে এই সৌন্দর্য প্রকৃতি যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি করতে না পারেন, এটা যদি আপনারা না দেখেন তাহলে বিশ্বাস করবেন। এই দেখুন হাকালুকি হাওড় থেকে কিভাবে উপর দিকে পানি উঠতেছে, এটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এটা সম্ভবত হচ্ছে সাতলা বিলের মধ্য থেকে আমার যতটুকু ধারণা এটা এটা হচ্ছে। এই দেখি যাও রে, দেখো রে ঘটনা দেখো, দেখুন মহান রব্বুল আলামিনের কুদরতের নিদর্শন। এই মাত্র এটা শেষ হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি জলোচ্ছ্বাস শেষ হয়ে যাচ্ছে, নিচের দিকে পানির তাপমাত্রা চলে আসছে ইতিমধ্যে যে এত পানি। এই যে দেখতেছেন আপনারা পানির টান কিভাবে, সুতের টান দেখতে পাচ্ছেন কিভাবে সুতের টান আপনারা দেখতে পাচ্ছেন যে মহান রব্বুল আলামিনের কুদরতের নিদর্শন ভাই, এটা আমাদের চোখে না দেখলে পারবো না। আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ বন্দা তোমরা আমার কুদরতের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, কোন নিয়ামতকে আমরা অস্বীকার করার মতো না। এটা বর্তমানে ভেঙে যাচ্ছে, জলোচ্ছ্বাস নিচের দিকে চলে যাচ্ছে জলোচ্ছ্বাসটা আপনারা দেখতে পাচ্ছেন যে মহান রব্বুল আলামিনের কুদরতের নিদর্শন। এই যে পানির কি টান ধরেছে, এটা এখন কমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি জলোচ্ছ্বাস বন্ধ। কিভাবে পানি উঠতেছে আকাশে আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাহু আকবার, আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এটা চাতলা বিলে হাকালুকি হাওরের বর্তমানে ওইটা ওই জাল্লাখান্দির বরাবরে রয়েছে, ওইটা ক্রমান্বয়ে দশকরির দিকে গিয়ে শেষ হবে আমার যতটুকু বিশ্বাস, এটা দশকরির দিকে গিয়ে শেষ হবে। ইতিমধ্যে বাতাসের প্রবণতায় এবং সমস্ত হাওড় জুড়িয়ে এটা, ও দেখো আরো তুলে দেখেন কিলা হাওড়ের পানি কিভাবে আল্লাহ তালা নিয়ে যাচ্ছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তালাই সাহায্য করবেন ভাই, আল্লাহ তালাই আমাদেরকে সাহায্য করবেন, রক্ষা করবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে ক্রমান্বয়ে শেষ হয়ে যাবে।